বৃহস্পতিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের কালো মেঘ বাংলায়, শুক্রবার পর্যন্ত রাজ্যের দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফুসছে নিম্নচাপ, আগামীকাল থেকে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস দিল হাওয়া অফিস, কমবে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে সপ্তাহের শুরু থেকে বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। এবার আরো বৃষ্টি বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে কলকাতা সহ একাধিক জেলা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতি বছরের ন্যায় এবছর সময়ের অনেক আগেই কেরল হয়ে বর্ষার অনুপ্রবেশ ঘটেছিল বঙ্গে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিললেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে এক অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। বৃষ্টি না হওয়ার কারণে চাষের ক্ষেত্রে দেখা দিয়েছিল সমস্যা। তবে এবার আবহাওয়া নিয়ে বড় সড়ো আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনকি বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার, কোনো কোনো জায়গায় আবার হয়ে গিয়েছে দু এক পশলা বৃষ্টিপাত। আজ বিকেলের পরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 224 পরগনা, 2 মেদিনীপুর। এছাড়াও বাকি জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃহস্পতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায়। বৃহস্পতিবারের পর শুক্রবার, শুক্রবারেও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। ইতিমধ্যেই মহারাষ্ট্র, পুনে, কেরালা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে একেবারে বিপর্যস্ত অবস্থা। ভয়াবহ পরিস্থিতির কারণে বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে আনা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরকে। খোলা হয়েছে ত্রাণ শিবির। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বদা নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আগামী কয়েকদিন গভীর নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে এখনই পরিবর্তন হবে না তাপমাত্রা। তবে নিম্নচাপের পর তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অপরদিকে উত্তরবঙ্গে পরিবর্তন হবে না তাপমাত্রার। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জায়গায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে 6 আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কার্যত বলা যেতেই পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বর্ষার মরশুম চেটে পুটে উপভোগ করতে চলেছে বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।